আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বিট তেহরি রান্না করব। তো একেবারে সাধারণ পদ্ধতিতে আমি সরষের তেল দিয়ে রান্না করব। আর কিন্তু সরষের তেলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একেবারে ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। তো যাই হোক, আমি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে তেল দিয়ে সরষের তেলে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি গরু মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে তেহরির মশলাটা অ্যাড করে দিলাম। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুস্বাদু এবং মজার রান্নাটা করে ফেলতে পারবেন। সবসময় যদি আপনাদের হাতের কাছে কিছু না থাকে, এইভাবেই রান্না করে ফেলবেন, খেতে কিন্তু আসলে সত্যি সত্যি অসাধারণ মজা হয়েছে। তো আমরা রমজানে কিন্তু এক একদিন এক একটা খেতে পছন্দ করি, প্রতিদিনই একই ইফতারি বা একই জিনিস খেতে ভালো লাগে না। যাই হোক, আমার হাতের কাছে টক দই ছিল না, আমি দুধ দিয়ে লেবু দিয়ে টক দইটা একটু বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ করে নেব। তো আমি একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবাই জানেন অনেক দিন যাবতে কিন্তু অসুস্থ অসুস্থ অবস্থায় কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি অ্যাক্টিভ থাকার জন্য। তারপরে বড় ভিডিওতে যখন আমি কথা বলি আমার অনেকটাই কষ্ট হয়, এবং ছোট ভিডিওগুলো যে ছাড়ি তাও কিন্তু কষ্ট হয়, কিন্তু ফেসবুক তো বুঝবে না, সেই জন্য কিন্তু অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, যাতে আমার ঠান্ডাটা ভালো হয়ে যায়। মানে এতটা ঠান্ডা লেগে গেছে, আসলে আমার অনেকটাই কষ্ট হচ্ছে। যাই হোক, এই দু একদিনের মধ্যেই ডাক্তার কাছে যাব। যাবো যাবো করে কিন্তু আসলে ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়েছি, আর যাওয়া হয়নি রমজান মাসের জন্য। ভাবলাম যে ভালো হয়ে যাবে, কিন্তু আর পারতেছি না। তো দোয়া করবেন, আজকালকের মধ্যেই হয়তো বা ডাক্তার কাছে যাব, দেখি আল্লাহ ভরসা আল্লাহ কি করে। তো আমি দেখতে পাচ্ছেন আমি কীভাবে বিফতারিটা রান্না করলাম, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হই, এবং আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। আর দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।